আগস্ট মাসে আমরা কোথায় ঘুরতে যেতে পারি কারণ এগারোই অগাস্ট থেকে বা নয়ই অগস্ট থেকে বোধহয় পর পর একটা ছুটি একদম পনেরোই আগস্ট পর্যন্ত মাঝখানে শনি রবি এবং এটা যারা যারা ক্যালেন্ডারের পাতায় চোখ রেখেছেন বিশেষ করে বাঙালি তারা কিন্তু একটা হিসেব কষে নিচ্ছেন কিন্তু তাদেরকে একটুখানি আরো একটু জানানোর জন্য নতুন কোন কোন জায়গা হতে পারে কাছে পিঠে কিংবা একটু দূরে কি ধরনের জায়গা থাকতে পারে একটুখানি কিছু কিছু জায়গা আছে দেখুন আপনি যদি কলকাতার ধারে পাশে ঘুরতে চান সেক্ষেত্রে সবচেয়ে আগে সে যেটা সুন্দরবন ওই সময় একদম সুন্দরবনে যেটা চলে ইলিশ উৎসব সুন্দরবনে ইলিশ উৎসব ভীষণই ফেমাস এবং আমরা প্রচুর ওখানে আমাদের গেস্ট পাঠাই এটা হলো আপনি যদি একদমই কলকাতার ধারে পাশে যেতে চান দেখুন দীঘা মন্দারমণিতে এখন সত্যি বলতে ইলিশ উৎসব কি রোজই হচ্ছে

ওখানে এটা ছাড়া দেখুন দিঘা মন্দারমণি তো এখন আজকের দিনে সকল একটু ব্যাকডেটেড যদি ধরেন ওটা আমরা ছেড়ে দিই এটা ছাড়া একটু অফবিট যদি আপনি যেতে চান আমরা যদি ধরুন উত্তরবঙ্গের দিকেও তাকাই বা ডুয়ার্সের দিকে তাকাই অনেক লোকেশন আছেন অফবিট আছে আর বাড়ির যদি আরেকটু কাছে যান একটা ভালো লোকেশন আছে যেটা বাঙালি খুব একটা যায় না সেটা হচ্ছে আপনার গোপালপুর দারিংবাড়ি আর পঞ্চলিঙ্গেশ্বর ওড়িশাতে মানে একদমই পশ্চিমবঙ্গের লাগোয়া এবং ওখানে আপনার এখন কিন্তু মানুষজন দাড়িং চিনাচেন যাচ্ছেন আছেন কিন্তু এখনো ওই অতখানি হোটেল ওখানে হয়নি বলে এখনো জিনিসটা একটু তার মানে বলতে পারি ভার্জিন গ্রাউন্ড আছে ওখানে সত্যি বলতে তো ওখানে যাওয়া যেতে পারে কাছে পিটের মধ্যে আর একটু যদি এ করতে চান উত্তরবঙ্গ প্রবাবলি সবচেয়ে ভালো ডেস্টিনেশন কিন্তু যে ছুটিটা মোটামুটি ধরুন তিন চার দিনের একটা ছুটিতে উত্তরবঙ্গ যাওয়া সেখানে কি সেরকমভাবে গিয়ে ঘুরে দেখা সেটা কি সম্ভব হবে সেটাও আমার মনে হয় দর্শকরা জানতে চান এটা সম্ভব হবে আপনি যদি দার্জিলিং কালিম্পংয়ের অফবিট লোকেশনসগুলো নিতে চান ওখানে খুব সুন্দরভাবে তিন চার দিনের মধ্যে অর্গানাইজ করে দেন যে ছুটিটা আমরা প্ল্যান করছি মানে আমরা যেটা দেখছি যে ছুটিটা আছে অগাস্ট মাসে খুব সুন্দর ওটা প্ল্যান হয় ইতিমধ্যে তো নিশ্চয়ই বুকিং আসতে শুরু করে দিয়েছে বুকিং নিতে শুরু করে দিয়েছেন আপনারা আমি সেই নিরিখে আপনাকে বলতে পারি যে বর্ষাকাল হওয়া সত্ত্বেও এই সময়ের কিন্তু পুরো ভরা সিজন আর মোটামুটি ভাবে তো আপনি বললেন সুন্দরবন গোপালপুর দারিংবাড়ি এই জায়গাগুলো রয়েছে আর কাছে কি কি হটস্পট এই মুহূর্তে রয়েছে যেগুলোর একটা চাহিদা রয়েছে আর এখন মানুষ কিন্তু চেনা জায়গা থেকে একটু অচেনা অফপিট জায়গায় যেতে বেশি পছন্দ যদি আপনি সত্যি প্রকৃতি এনজয় করতে চান দেখুন পুরুলিয়া বরন্তি আছে ঠিক আছে কিন্তু একটু গরমের সমস্যা হতে পারে এখানে দেখুন আজকে বসে তো আপনি বলতে পারবেন না বর্ষা ওই টাইমে মানে বৃষ্টি করবে না গরম থাকবে কিন্তু পুরুলিয়া বরন্তিও করা যায় যায় না তা নয় কিন্তু সত্যি প্রকৃতির একদম কাছে যদি যেতে চান উত্তরবঙ্গ সব ভালো আপনি লাটাগুড়ি যান আপনার ওখানে ডুয়ার্সে যান এরম অনেক যেমন ধরুন আমরাই করছি আমরা কিছু রিভার সাইড নর্থ বেঙ্গলের লোকেশন আছে সেখানে আমরা নিয়ে যাই যেমন ধরুন ঋষি আপনি যদি যেতে চান ওগুলো আপনি যেতে পারেন প্লাস প্রচুর অববিট লোকেশন আছে যেটা আপনি এই সময়ের মধ্যে সুন্দর ঘুরে আসতে পারবেন উত্তরবঙ্গে আমরা একটু পার্ট বাই পার্ট যাই সোমাদিত্য মানে ডুয়ার্স উত্তরবঙ্গ এই জায়গাটা অনেকেরই হয়তো কভার করা হয়নি তারা ভাবছেন জাস্ট তিন চার দিনে ছুটি পাবো অফিস থেকে বা নিজেদের ব্যবসা যাই তারা পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন তারা যাবেন কোন কোন জায়গায় তারা যেতে পারেন যদি একটু স্পেসিফিক ভাবে বলেন ধরুন আপনি যদি উত্তরবঙ্গে যে মানে ডুয়ার্সে যেতে চান সেক্ষেত্রে আপনার জলদাপাড়া লাটাগুড়ি যেটা খুব কমফোর্টেবলি আপনি তিন দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে ঘুরে চলে আসতে পারেন এবার ধরুন আপনি একটা ককটেল যদি নেন ধরুন আপনি দার্জিলিং এ একটু পুরনো সাবেকি ছোঁয়া প্লাস নতুন লোকেশন যদি নিতে চান তো সেই লোকেশন গুলো আপনি অফ পিঠে নিতে পারেন যেমন তিনচুলা তিনচুলে আছে তাগদা তিনচুলে লেপচা জগত আছে রামপুরিয়া আছে অনেক জায়গা মানে আরেকটু উপরে উঠে গেলাম হ্যাঁ আপনি যদি মানে আপনি একটু মাঝখানে একবার দার্জিলিং ছুঁয়ে গেলেন বা ধরুন আপনি সি সাইড লোক রিভারসাইড লোকেশনে যেতে চাইছেন তো সাইড লোকেশনে যান আপনার মনে হয় একদিন দার্জিলিংটা ঘুরে তারপরে আসবো করুন বা কালিম্পং ছুঁয়ে আপনি কাফের গাঁও যেতে চাইছেন যান কিন্তু এগুলো খুব সুন্দর থাকে বর্ষার সময় আর যেহেতু চিন্তা থাকে বর্ষার সময় পাহাড় যে জায়গায় গিয়ে পৌঁছোয় এটা সেই জায়গা থেকে সেই মানে নিরাপদ কি নিরাপদ এটা নিরাপদ আমরা কখনো কোন গেস্টকে আমরা সেই জায়গায় পুটি করবো না যেখানে এটা নিরাপদ নয় নিরাপত্তা ছাড়া আমরা কোনো পাঠাবো না আর খুব স্বাভাবিকভাবে এই তিন চার দিনের ট্যুর সেক্ষেত্রে অবশ্যই ছুটি পাওয়াটা প্রথম তারপরে ডেস্টিনেশন একটা বিষয় আর তার সেক্ষেত্রে রেস্ট কত রয়েছে পকেটে খরচ মোটামুটিভাবে এই যে বিষয়গুলো নিয়ে আমরা জায়গাগুলো নিয়ে কথা বললাম সেখানে খরচ কতটা হবে সেটাও যদি একটু খরচটা এখানে স্পেসিফিক্যালি বলাটা মুশকিল তার কারণ হচ্ছে একটা অ্যাপ্রক্স নরমাল মানে এটা মধ্যবিত্ত বাজেটের মধ্যে চলে আসবে এবং কি হয় জানেন যেটা মানে এক একজনের তো এক এক রকম বাজেট কিন্তু জায়গাটা তো এক আপনার দেখার জন্য চোখ চাই তার জন্য আপনার পকেট চাই না আপনি পৌঁছে সেই জায়গাটা আমরা অ্যারেঞ্জ করে দিই এবং ধরুন আমাদের কাছে তো বিভিন্ন ক্যাটাগরির আসেন তো সেক্ষেত্রে আমরা তাদের বাজেট অনুযায়ী করে দিই কিন্তু তারা কিন্তু এর মানেই নয় যে মানে আমরা এটা বলতে পারবো না যে তারা কোনো জায়গায় দেখে এসছেন বা কিছু কমপ্লেন করছেন সবই দেখবেন দেখার জায়গাটা তো এক চোখটা খালি আপনার থাকতে হবে রেস্তোটা আমরা সামনে দেবো খুব সাধারণ বাজেটও ঘুরে আসা যায় যদি বাজেট কনসেন্ট থাকে কেউ আমাদের যেমন বলেই দেন